মর্নিং ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন আল্লাহর ইচ্ছায়। আমরাও মোটামুটি ভালো আছি। এই তো আজকে অনেকদিন পরে আপনাদের মাঝে চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে। আমি অদিতি। এই তো দেখতেই তো পারছেন বাসা বাড়ি চেঞ্জ করতেছি, প্রচুর এলোমেলো। তো এই তো নতুন বাসায় আসলাম, তো আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। এই তো মেয়েটা অসুস্থ, জ্বর, ঠান্ডা, টনসিল বা অনেক বাড়ছে, তার জন্য আপনাদের সাথে আর শেয়ার করা হয় নাই, একটু নিজের ব্যস্ত ছিলাম। তো কিছু বাজার নিয়ে আসছি নতুন বাসায়। এই তো লাল শাক, একদম কচি লাল শাক, আর ধনিয়া পাতা, কাঁচা মরিচ, আর এইদিকে দুধ আনা হয়েছে, বাজার নিয়ে আসা হয়েছে। কিছু চিংড়ি মাছ আনা হয়েছে, 1 কেজির মতন আনা হয়েছে চিংড়ি মাছ মেয়েটার জন্য। মেয়ে তো আবার চিংড়ি মাছ ছাড়া তার অন্য কোনো মাছই খায় না, কি করবো। মাছগুলো অনেক তাজা, ভালোই হয়েছে। মাছগুলো সুন্দর করে কেটে নিই। এই তো এখানে আমি মুরগির মাংস নিয়ে নিয়েছি। তো এখানে মাংসের মধ্যে সব ধরনের মুরগির মাংসের মশলা তো দিয়ে দিয়েছি, আদা রসুন, আর হলো হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, আর হলো ধনিয়া, জিরা, তো আর পরিমাণ মতন লবণ, আর কিছু দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। তো ভালো করে এখন মেখে নিয়েছি। চিংড়ি মাছগুলো হালকা ভেজে নিয়েছি, এখন আমি ভালো করে কষিয়ে নিব। তো এখানে পরিমাণ মতো মরিচ,
স্বাদ মতন লবণ সবকিছু একত্রে করে ভালো করে কষিয়ে নিচ্ছি। চিংড়ি মাছগুলো উঠিয়ে রাখছি, তো এখন আমি একগুলা ফুলকপি তরকারি দিয়ে রান্না করবো। আমারও ঠান্ডা লাগছে অবশ্য, বয়সগুলো সব এলোমেলো, এরকম কিছু মনে করবেন না। বাসা চেঞ্জ করাচ্ছি অনেক কষ্টের, তো আরও বিশেষ করে শীতের মধ্যে তো অনেক ঠান্ডা। তো তারপরও আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করলাম, ইচ্ছে করে প্রতিদিনই আপনাদের সাথে কিছু না কিছু শেয়ার করি। আসলে কোনো না কোনো কারণে সবসময় হয়ে ওঠে না, বাচ্চা অসুস্থ, নিজেও একা হাতে সব সামলাইতে হয়, তো সব কিছু মিলিয়ে সবসময় ভিডিও আপলোড করতে পারি না। তো সবাই এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর আপনারা সবাই আমার জন্য অনেক অনেক দোয়া করবেন, আমাকে সাপোর্ট করবেন। আপনাদের কাছে অনেক রিকোয়েস্ট রইল। এই তো রোজামনির জন্য খাবার নিয়ে নিয়েছি, তো ওকে এখন চিংড়ি মাছ আর কপি তরকারি দিয়ে খাওয়াই দিব, তারপর আমিও নিজে খেয়ে নিব। এই তো রোজামনি, ওদের সাথে অনুষ্ঠান করতেছে আমার ছোট ভাইয়ের ছেলে, আর ওদের সাথে একসাথে বসে ড্রয়িং করা নিয়ে ব্যস্ত। রোজামনি অসুস্থ নাই ওদেরকে পেয়ে। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করবো, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।